বাইশ মে এর পর থেকে যে কোনো দিন এসএসসি রেজাল্ট দেওয়া হবে করোনা পরিস্থিতিতে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মোবাইলের এস এম মাধ্যমে পাওয়া যাবে এক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রকাশের অন্তত একদিন আগে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে হবে গত বৃহস্পতিবার ১৪ মে আন্তঃশিক্ষা বোর্ডের এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে ফলাফল ঠিক কোন দিন প্রকাশিত হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি অনলাইনের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার আঠারোই মে থেকে মোবাইলের এস এর মাধ্যমে এই প্রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এক্ষেত্রে যে নাম্বারটি দিয়ে প্রি রেজিস্ট্রেশন করে রাখা হবে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই সেটাতে এসের মাধ্যমে ফল জানিয়ে দেবেন সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি তবে এর জন্য প্রকাশের ন্যূনতম চব্বিশ ঘন্টা আগে প্রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে করতে হবে শিক্ষার্থীদের এই প্রি রেজিস্ট্রেশনের জন্য প্রতি এস এম এসে আপনাদেরকে দুই টাকা পঞ্চান্ন পয়সা করে কাটা কাটবে নির্দিষ্ট মোবাইল অপারেটর সো কীভাবে আজকে আপনারা এই প্রি রেজিস্ট্রেশনগুলো করবেন সেগুলোই আমরা এই ভিডিওটিতে দেখাবো সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান সো প্রথমেই এই প্রি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যা করতে হবে আপনি স্মার্টফোন হন অথবা নন স্মার্টফোন হন যেই মোবাইলটি ব্যবহার করে থাকুন না কেন আপনার জাস্ট একটা বাংলাদেশি যে কোনো একটা সিম থাকলেই হবে আপনি জিপি টেলিটক গ্রামীণ যেটাই ব্যবহার করেন না কেন বাংলা লিঙ্ক যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে আপনি এস এম করতে পারবেন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান মেসেজ অপশনে গিয়ে মেসেজ বক্সে আপনারা লিখবেন বড়ো হাতের এস এস সি স্পেস আপনাদের নির্দিষ্ট বোর্ড ধরেন আপনার বোর্ড দিলাম ঢাকা ডিএইচএ প্রথম তিন অক্ষর বোর্ডের যে কোডগুলো আছে সেগুলো আমরা এর আগেও একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটিতে দেওয়া ছিল এবার আবারও বলে দিচ্ছি আপনি ডিএইচ এ দিবেন তারপরে আপনার রোল দেবেন এবং স্পেস দিয়ে দু হাজার বিশ লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে এক্ষেত্রে প্রতি রেজিস্ট্রেশনের এস এম এস বাবদ দুই টাকা পঞ্চান্ন পয়সা করে কেটে নেওয়া হবে এখানে বলে রাখা ভালো যে আপনি প্রতিটা সিম থেকে আপনি যতজনের ইচ্ছা ততজনের রেজাল্ট দেখে নিতে পারবেন তবে এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই আপনার দুই টাকা পঞ্চান্ন পয়সা করে কাটবে আপনি চাইলে আপনি নিজের নিজের রেজাল্টের পাশাপাশি আপনার বন্ধুদের রেজাল্টও দেখতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার যেভাবে আমি বললাম এই পদ্ধতিতে স্ক্রিনে যে দেখানো লেখাগুলো আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করার পরে একটা ফিরতে এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে এবং রেজাল্ট দেওয়া মাত্রই আপনাকে এস এম এসে জানিয়ে দেওয়া হবে আপনার রেজাল্টটি তো এক্ষেত্রে আপনি প্রত্যেকবার আলাদা আলাদা করে একটি করে রোল দিবেন তাহলে আপনার প্রত্যেকটা রোল রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজাল্ট দেওয়ার সাথে সাথে রে রেজাল্টগুলো পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ